এটা ধরতে হবে না হচ্ছে আচ্ছা শুভ সকাল আজকে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের আমার আজকে চতুর্থ দিন আমরা দুইজন রোহিঙ্গা শিশুকে পেয়েছি একজন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে তার নাম খালেদ হোসেন কি খালেদ হোসেন কী হ্যাঁ রোহিঙ্গা শিশু খালেদ হোসেন আর তোমার বয়স কত আমার বয়স চৈদ্ বছর আচ্ছা আর এই সে আবার এখানে ইউথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আর আমার এই ডান পাশে আছে মোহাম্মদ আজিজ মোহাম্মদ আজিজ রোহিঙ্গা শিশু কিন্তু তার জন্ম হয়েছে বাংলাদেশে হ্যাঁ আর আজিজ হ্যালো সরি খালেদ হোসেন খালেদ হোসেন মায়ানমার থেকে বাংলাদেশে এসছো তোমরা কত কত কতদিন আগে এসছো এখানে আমরা

3 क्लास 3 पर्यंत पळता फर्स्ट बाकी स्कूल आहे स्कूल आहे नाम किच स्कूल स्कूलर नाव आहे दे क्यंता क्यंता आहे स्कूल क्लास हा? क्यंता हाँ क्लास क्लास ग्रीस क्लास आहे दे दुटियाडे दुटिया दुटिया की दुटिया क्लास 3 हाँ मैंने कि क्लास टू क्लास 3 3 क्लास 3 क्लास 3 স্কুলের নাম আমাদের জুটিয়া দুটিয়া না জুটিয়া দুটিয়া দুটিয়া আচ্ছা তোমার বাবা আর মা জি আছেন দুইজন জীবিত জি আর ভাই বোন ভাই বোন আর ভাই আছে সাতটা বোন আছে চার গো সাত ভাই চার বোন চার বোন আচ্ছা মানে 11 জন 11 জন 11 জন তোমাদের আমরা ভাই বোন সাত জন ভাই বোন সাত জন আর মা বাবা দুইজন নয় জন আর তোমরা হচ্ছে এগারো আর দুইজন তেরো এগারো এগারো আর দুই

যদি 13 জন 14 জন মানুষ থাকে তাহলে কি সে হক পাবে হক তোমরা না পাব না পাব না তাহলে কি করা উচিত বেশিতে দুটো দুটো তিনটা একটা যাবো না তিনটা তিনটা এর বেশি সন্তান সন্তান হলে চাইল্ড বেবি চাইল্ড বেবি বেবি বলো বেবি বেবি নিয়েও যাব না নিয়ে যাবে না নিলে তো তোমার বাবা যা করেছে তোমারও সেই একই তো কাজ হবে জি হ্যাঁ জি বেশি সন্তান থাকলে কি সমস্যা হয় বেশি সন্তান থাকলে যেমন কি আমারও আর কাছে একটা জায়গা আছে আর ১৪ জন ছেলে মেয়ে আছে তো উনি এখন মরে গেলে এটা কাকে দিয়ে যাবে চোদ্দ জনকে বড় করে দিতে পারবে না আর দুটা তিনটা করে দুজনকে ওরা বাক করে দিতে পারবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তো একদিন বড় হবা জি মরদ 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 হবা ঠিক না জি তুমি কি আর মরদ পোয়া মরদ পোয়া তোমার বলো মরদ পোয়া জি মানে বেটা শিশু বেটা শিশু বেটা শিশু জি তো এক সময় তোমরা বড় হবা জি ফলে সবার উদ্দেশ্যে বলো যে আমরা 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 যখন বড় হব যখন বড় হব তখন আমি যখন বাবা হব যখন আমি বাবা হব তখন আমার সন্তান থাকবে যখন আমার সন্তান থাকবে সর্বোচ্চ দুইজন সর্বোচ্চ দুইজন 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 তুমি তোমার ভাষায় বলো

যদি দুইটা ছেলে হয় দুইটা ছেলে জি অথবা এক ছেলে এক মেয়ে আল্লাহ আল্লাহ তোমরা সব মিলে যা স্বামী স্ত্রী হ্যাঁ জি আল্লাহ যা দেয় তাই হবে দুইটা দুইটা হলে ভালো দুইটা হলে মোটামুটি ভালো জি এর বেশি কখনোই নেওয়া যাবে না জি হ্যাঁ জি যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে খুবই ভালো বলো আবার বলো এটা তোমার রোহিঙ্গা ভাষায় বলো আসসালামু আলাইকুম আজাত বাবা ওম এতে সেলক নলে একটা নলে দুইটা তো এখন হলে ভালো ঠিক আছে এটা সবাইকে বলতে হবে জি সবাইকে বলতে হবে তো ওখানে তোমার স্কুলটা কেমন ছিল পরিষ্কার কেমন বলো না স্কুলের এটা বর্ণনা দাও এত বড় ডর নয় স্যার ওই দেলে ডর ডর হয়েছে ডর মানে মাঠ 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 সবুজ মাঠ সবুজ আর কি কি ছিল বিল্ডিং ছিল বিল্ডিং না বিল্ডিং একটা ছিল বিল্ডিং একটা ছিল ক্লাস 8 ক্লাস 8 এর বিল্ডিং বিল্ডিং বিল্ডিং

ওনজিয়া ওনজিয়া মুসলিম মুসলিম ওনজিয়া নাম মুসলিম না মুসলিম ও এটা কি শুধু মুসলমানরা পড়তো না কি ওকানকারিয়াররা পড়তো না মুসলমান মুসলমানাশিলে স্যার রাখাইনরা পড়তো জি মগ মগরা পড়তো না না মগ না পড়ায়তো মগরাストン ওখানে না আচ্ছা অনেক দূরে ছিল মগার গ্রাম অনেক দূরে আচ্ছা আচ্ছা তোমরা ক্লাসের আগে পরে খেলাধুলা করতে জি ফুটবল খেলতা ফুটবল খেলতাম কি খেলতা ফুটবল খেলাইতাম সেলুন খেলাইতাম ডুডু খেলাইতাম ডুডু মানে কোন হাডুডু আর ডুডু কাবাডি 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 ও আচ্ছা আচ্ছা কাবাডি তোমরা কাবাডি বলো না ডুডু ডুডু বলি ডুডু বলো আচ্ছা আর কি খেলা বাদে মল খেলাইতাম মল সারোডা হত গোল করে দিয়ে এক দেড় তে একজন 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 কেতাম স্যার আচ্ছা আচ্ছা আর ক্রিকেট ভলিবল খেলাইতাম ক্রিকেট না ক্রিকেট পারতা ক্রিকেট না ক্রিকেট বাংলাদেশে আইক্লাসি বাংলাদেশের ক্রিকেট খেলছে ও ওখানে টিভি ছিল তোমাদের টিভিতে আসছিল তোমাদের ঘরে ছিল না আমার ঘরে আসছিল গুড়া ছোট গুরা ছোট জি গুরা 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 আমরা বলি গুরা মানে ছোট গুরা মাছ জি আমরা বলি গুরা মাছ মানে ছোট মাছ জি আবার ছোট বাচ্চাদের বলে গুরা বাচ্চা গুরা বাচ্চা লেদরা লেদরা লেদা বাচ্চা কлле হ্যাঁ কлле

তো উন তো যদি আছে কোলে দিলে মানুষ পার গা দিলে টু গরি দিয়া হরু মানুষ স্যার টু গরি মানে কি রয়ং গেল তারা লয় উগ গো গরু তেলে হলে ভালো হবো আনলে যার গো তেতে হলে আয়ের ডাট ডাস মার দিল স্যার ফায়ার স্যার ফায়ার সলা ফায়ার মানে গুলি 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 চলে তো গুলি তো ওদের এক সময় বন্ধ করতে হবে কিলো বন্ধ করবো স্যার জাতিসংঘ বন্ধ করবে জাতিসংঘ ইতারা তো এখন যাতে গুলি আছে স্যার আমার আহারের নডরা মার দি বলাতে ডাংরা মানে তোমরা সেই ভয়ে আর যাবা না জি কিন্তু জাতিসংঘ যদি বলে যাইতে হবে ওখানে নিরাপত্তা দিবে জি তখন কি হবে এখন চলে যাব চলে যাব মানে নিরাপত্তা দিলে তোমরা যাবা যাও ঠিক তো জি তোমরা এখন ছোট মানুষ কিন্তু একসময় তো অনেক বড় হবে বড় হবে কিন্তু এইখানেই তুমি থাকবা এরকম যদি চিন্তা করো তাহলে কিন্তু আর জীবনে যেতে পারবে না না মানে প্রস্তুতি নিতে হবে জি পড়ালেখা করতে হবে জি শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে জি হ্যাঁ আর বেশি সন্তান যেন মা বাবাজন না দেয় আর না এটা কিন্তু ঘরে 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 বলতে হবে জি যে বেশি সন্তান নেওয়া যাবে না জি ঠিক না এগারো জন বারো জন এটা তো সে কেউ খাইতে পারবে না ঠিক জি জি ঠিক না জি আচ্ছা ঠিক আছে খালেদ হোসেন আর হচ্ছে মোহাম্মদ আজিজ তোমাদেরকে অনেক ধন্যবাদ সুক্রিয়া তোমরা বলে শুক্রিয়া শুক্রিয়া থ্যাংক ইউ থ্যাংক বলা শুক্রিয়া বলো আমরাও শুক্রিয়া বলি আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম তা অবশ্যই দেখা হবে জি কয়েকদিন অনেক ধন্যবাদ হ্যাঁ শুক্রিয়া ঠিক আছে